অবশ্যই তুমি যেটা বলেছো ভাই, যে তুমি 10 মিনিটে হেয়ার কাটিংটা করতে পারো, অবশ্যই পারবে। কেউ কেউ আছে তার কমেও করবে, আমিও করতে পারবো। কিন্তু গাইস, যখন কাউকে বুঝাইতে যাব বা যখন একটা নতুন ছেলে দেখবে তাকে যখন বোঝাতে যাব, তখন আমাকে সময় দিয়ে ধীরে ধীরে বোঝাতে হবে। তার জন্যই আমার ভিডিওগুলো একটু লং হয়ে যায়। তার আগে গাইস, সবাইকে রক্ষাবন্ধনের শুভেচ্ছা। ভালো থাকবেন সবাই। অবশ্যই সর্বপ্রথম আপনার মানসিকতাটা ঠিক করুন, যে আপনি হেয়ার কাটিং শিখবেন কি শিখবেন না। যদি আপনার মানসিকতা ঠিক থাকে যে আপনি হেয়ার কাটিং শিখবেন, তো অবশ্যই আপনি মনোযোগ সহকারে দেখুন আর সাবস্ক্রাইব করুন। তো গাইস, লাগিয়েছি 1 নম্বর, সিম্পলের মধ্যে একটা সুন্দর হেয়ার কাটিং করতে চলেছি গাইস। দেখুন, 1 নম্বর লাগিয়েছি আমি। দেখুন আমি মেশিনটা কিভাবে চালাচ্ছি। নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন গাইস। আর অবশ্যই গাইস, যারা কাজ শিখতে চায় তারাই একমাত্র মানে সাবস্ক্রাইব করবেন। আর গাইস, আমাকে একটা ভাই কমেন্ট করেছিল যে এত লং টাইম লাগতেছে কেন একটা হেয়ার কাটিং করতে। ঠিক আছে, একটা হেয়ার কাটিং 20-25 মিনিটের ভিডিও আপলোড করি আমি, কেন এত বড় ভিডিও আপলোড করি? কারণ গাইস, আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। যারা একদম নতুন, যারা নতুন ভাবে হেয়ার কাটিং শিখতেছে, তারা কিন্তু আমার এই ভিডিও দেখলে কিন্তু এক ভিডিওতে অনেক কিছু ইনফরমেশন পেয়ে যাবে। তার জন্যই কিন্তু গাইস, আমার ভিডিওটা ধীরে ধীরে করি আর তোমাদের যত বুঝতে সুবিধা হয়, তার জন্যই কিন্তু আমার একটু সময় দিয়ে কাজটা করি, যেন তোমাদের বুঝতে সুবিধা হয় যে কোথায় আমি কিভাবে চালাইলাম মেশিনটা, কোথায় কিভাবে লেভেল করলাম, সমস্ত খুঁটিনাটি কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করি। অবশ্যই তুমি যেটা বলেছো ভাই, যে তুমি 10 মিনিটে হেয়ার কাটিংটা করতে পারো, অবশ্যই পারবে। কেউ কেউ আছে তার কমেও করবে, আমিও করতে পারবো। কিন্তু গাইস, যখন কাউকে বুঝাইতে যাব বা যখন একটা নতুন ছেলে দেখবে তাকে যখন বোঝাতে যাব, তখন আমাকে সময় দিয়ে ধীরে ধীরে বোঝাতে হবে। তার জন্যই আমার ভিডিওগুলো একটু লং হয়ে যায়। ঠিক আছে, তো দেখুন আমি 1 নম্বরটা কতটা মেরেছি। দেখুন, সিম্পলের মধ্যে একটা হেয়ার কাটিং হবে গাইস। যারা এখনো লাইক করেনি, অবশ্যই ভিডিও লাইক করে দেবেন। আর অবশ্যই আপনাদের কমেন্টটা করবেন, আপনার কি কি রকমের ভিডিও চান। আর হেয়ার হেয়ার কালারের ভিডিও কিন্তু আর কিছুদিনের মধ্যে চলে আসবে। তো গাইস, 1 নম্বর মারার পরে একদম আমি চলে যাবো কেসিয়ার চিরুনিতে। কেসিয়ার চিরুনি দিয়ে এটা কিন্তু সোয়াবিন করে দেবো সুন্দর করে। তো কেসি চিরুনি অনেকেই কিন্তু ঠিক মতো প্র্যাকটিসটা করতেছেন না। তো যারা একদম নতুন হেয়ার কাটিং শিখতে যাচ্ছেন, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নেবেন। আমি কিন্তু আগের ভিডিওতে বলেছিলাম যে আমি খুব তাড়াতাড়ি একটা মানে অনলাইন ক্লাস শুরু করতে চলেছি। যারা শিখতে চায় যে কিভাবে চিরুনি দিয়ে সোয়াবিন করবে, বা মেশিন কিভাবে ধরবে, কিভাবে চালাবে, ক্লিপ কখন কোনটা ব্যবহার করতে হবে, সমস্ত খুঁটিনাটি বিষয় কিন্তু আমি ওই মানে যে আমি মিটিংটা রাখবো, সেখানে কিন্তু 10 দিনের ট্রেনিং থাকবে, সেখানে কিন্তু সমস্ত বিষয় নিয়ে আলোচনা হবে। তো গাইস, চলুন আমি কেসিয়া থিওরি কিভাবে চালাই দেখুন। আসুন, দেখো এই যে আমি এই প্র্যাকটিসটার কথা কিন্তু অনেকবার বলেছি, এই যে এই প্র্যাকটিসটা এটা এইভাবে করতে হবে, এই এইভাবে। ঠিক আছে, তারপরে এই যে একটা পাক দিয়ে এই যে কাটা, এই প্র্যাকটিসটা কিন্তু খুবই দরকার। দেখো আমি যখন এখানে সোয়াবিং করতে যাচ্ছি, তখন কিন্তু আমার এই প্র্যাকটিসটা দেখো, এই কেসি যে এখানে লেগে গেল, তারপর চিরুনি আসলো, আবার আবার কাটা পড়লো, আবার কেসিতে লেগে গেল। এইভাবে প্র্যাকটিসটা করলে কিন্তু আপনাদের এক্সপিরিয়েন্সটা বাড়বে, তখন কিন্তু আপনারাও একটা সুন্দর সোয়াবিং হেয়ার কাটিং করতে পারবেন, হাত খাপছাড়া হয়ে যাবে না। আমি গ্যারান্টি দিচ্ছি, আপনি যদি 1 সপ্তাহ প্র্যাকটিস করেন, তারপরে কিন্তু আর আপনার এই এই জায়গাগুলো কাটতে হাত খাপছাড়া হয়ে যাবে না, একদম স্লোপিং আসবে। তো দেখো, তো অবশ্যই গাইস, কে কোথার থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি দেখতে চাই যে আমার ভিডিও
কোন কোন জেলা থেকে, কোন কোন দেশ থেকে দেখতেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। অবশ্যই ফার্স্ট টু লাস্ট ভিডিওটা দেখবেন, মনোযোগ সহকারে দেখবেন, একদম নিরলে বসে কিন্তু হেয়ার কাটিং গুলো দেখলেই কিন্তু বাড়িতে বসে থেকে আপনি হেয়ার কাটিং শিখতে পারবেন। আমি গ্যারান্টি দিচ্ছি আপনি যদি ঠিক মতো করে আমার ভিডিও দেখেন, আমার কিন্তু একদম সমস্ত বিষয় হেয়ার কাটিং এর কিন্তু তুলে দেওয়া আছে একটা হেয়ার কাটিং এ, ঠিক আছে? কিভাবে কাটবো, কোথায় কিভাবে কাটবো, কোনো রকম কাটাকাটি না করে কিন্তু আমি ফুল ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি, যেন আপনারা খুব তাড়াতাড়ি ভালো করে শিখতে পারবেন আর নিজের পায়ে দাঁড়াতে পারেন। যারা একদম নতুন কাজ শিখবে শিখবে ভাব, তারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, আর যারা কাজ একটু জানে তারা কিন্তু মানে একটু দেখলেই তাদের হয়ে যায় যে কোন সিস্টেমে কি করতে হয়। তো দেখুন আমি সুন্দর করে ক্লোবিং করে দিচ্ছি। তো গাইস আমি চলে এসেছি পিছনে, পিছনেরটাও কিন্তু সেম ভাবে করতে হবে ক্লোবিং। তো দেখুন আমি কেসিএস সেভেনটা কিভাবে চালাচ্ছি, অবশ্যই ধ্যান দিয়ে দেখবেন। তো দেখুন যারা এখনো লাইক করেনি গাইস অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন, আর অবশ্যই যে বন্ধু তোমার রয়েছে হেয়ার কাটিং শিখতে চায় অবশ্যই তাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে, যেন ও কিছু শিখতে পারে। তো দেখো আমি কিভাবে স্লোবিনটা মেলাচ্ছি। অবশ্যই দেখতে হবে মনোযোগ সহকারে যে আমি কেসিএস স্লোবিনটা কিভাবে চালাচ্ছি, কিভাবে আমি স্লোবিনটা মেলাচ্ছি, কোন জায়গায় কিভাবে চালাচ্ছি। দেখো অল্প অল্প করে কিন্তু আমি কাটতেছি, অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে আপনাদের দেখতে হবে, এটা কিন্তু দেখা কাজ। আর মনের মধ্যে যদি দোষ থাকে গাইস তো অবশ্যই খুব তাড়াতাড়ি একটা হেয়ার কাটিং আপনি শিখতে পারবেন, মনের মধ্যে দোষ লাগবে যে হ্যাঁ আমি শিখবো, খুব তাড়াতাড়ি শিখবো, সেই দোষ যদি থাকে তোমার মনে তো অবশ্যই তুমি পারবে। আর অবশ্যই শুধু দেখলে হবে না, প্র্যাকটিসটাও করতে হবে, কেসিএস সিলনি হাতে নিয়ে নেবেন, আমি যে প্র্যাকটিসের কথাগুলো বলি অবশ্যই সেগুলো করবেন, প্র্যাকটিসগুলো মেশিনের প্র্যাকটিসগুলো করবেন, আমার ভিডিও কিন্তু ছাড়া রয়েছে চ্যানেলে, ঠিক আছে? চ্যানেলের ভিতরে গিয়ে আমার বাকি ভিডিওগুলো দেখবেন, কেসিএস সিলনি কিভাবে চালাই, মেশিন কিভাবে প্র্যাকটিস করবেন, সমস্ত রকম ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে। যেমন কি খুরটা আপনি কিভাবে কোথায় কিভাবে চালাবেন আমি কিন্তু গাড়ি কাটিয়ে কেটে কিন্তু বুঝিয়ে দিয়েছি। তো অবশ্যই মনোযোগ সহকারে সেগুলো জিনিস দেখবেন, দেখে যদি উপকারী আসে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো দেখুন কিভাবে করতেছি, আর সুন্দর করে কিন্তু আমি স্লোবিংটা মেলাচ্ছি, নিচ থেকে উপরের দিকে কেটে কেটে আমি উপরের দিকে উঠতেছি। দেখুন দেখুন দেখুন, তারা এখনো হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়নি অবশ্যই ডেসক্রিপশন বক্সে কিন্তু লিংক রয়েছে, অবশ্যই জয়েন করে নেবেন। আমি কিন্তু খুব তাড়াতাড়ি মানে এক সপ্তাহের মধ্যে কিন্তু তোমাদের সাথে আমি মিটিং এ বসবো, কবে মিটিং এর ডেট ফিক্স করব সেটা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু আমি জানিয়ে দেব। তো অবশ্যই দেরি না করে ডেসক্রিপশন বক্সে গিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে নিন। আরো কিন্তু অনেক রকমের ফেসিলিটি আমি নিয়ে আসতে চলেছি, সেগুলো কিন্তু আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু আমি তোমাদেরকে শেয়ার করব। তো অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকবে। তো দেখুন মোটামুটি আমার স্লোবিং কমপ্লিট, এইদিকে আর একটু বাকি রয়েছে। তো দেখুন কেসিএস সিলিন্ডারটা আমি কিভাবে চালাচ্ছি, একদম নিচ থেকে উপর থেকে কেসি সিলিন্ডার কিন্তু আমি এইভাবে তুলতেছি, তুলে তুলে কিন্তু কাটতেছি। এটা কিন্তু চোখের দেখা কাজ, আর একটু প্র্যাকটিসের দরকার ব্যাস। তো দেখুন গাইস মোটামুটি কিন্তু আমার সাইডটা স্লোবিং হয়ে গেছে। তারপরে অবশ্যই ভালো করে যত্ন করে দেখবেন কোথায় প্রবলেম রয়েছে, প্রবলেমটা খুঁজে বার করবেন, ঠিক আছে? যত সুন্দর আপনি হেয়ার কাটিং করতে পারবেন তত কিন্তু কাস্টমার স্যাটিসফাইড হবে, আর আপনার কিন্তু কাস্টমার দিন দিন বাড়বে। যদি তুমি ভালো করে একটা হেয়ার কাটিং করতে পারো
তাহলে কিন্তু তোমার দিন দিন কাস্টমার বাড়বে, সেই কাস্টমার কিন্তু অন্য কাছে যাবে না চুল কাটতে, ঠিক আছে? তো অবশ্যই ধ্যান দিয়ে হেয়ার কাটিং গুলো করবে, আর অবশ্যই কাস্টমারের মানে মন মতো মন বোঝার চেষ্টা করবেন যে কিভাবে হেয়ার কাটিং করলে ভালো লাগবে, ফেস দেখবেন যে কি কাটিং দেবো, ওকে বলবেন যে আপনি কি কাটিং দেবে, তুমি ওর কাছ থেকেও শুনে নেবে আর তোমার মনের মধ্যেও গেঁথে নেবে কি কাটিং দেবে, ঠিক আছে? আগে চুলটাকে সুন্দর করে দেখে নেবে, দেখে নিয়ে বুঝবে আগে যে কি কাটিং করবো, ঠিক আছে? দেখে কিন্তু বুঝতে হবে যে কি কাটিং করবো, তারপরে একটা হেয়ার কাটিং শুরু করবো। তো আমার কোথায় কোথায় ভুল রয়েছে আমি সেগুলো দেখতেছি, দেখে কিন্তু সেগুলো ফিনিশিং করে দেবো, দিলে কিন্তু আমার সাইডের কাজ শেষ হয়ে যাবে, তারপরে কিন্তু আমি উপরে চুলটা কাটবো 0 ডিগ্রিতে কাটবো গাইস, উপরে চুলটা আমি কাটবো 0 ডিগ্রিতে, কারণ এটা কিন্তু ছোট চুল, আগেই বলেছি এটা সিম্পলের মধ্যে হবে কাটিংটা। যদি আপনি নতুন হয়ে থাকেন তো অবশ্যই গিয়ে ভিডিওগুলো দেখে আসবেন, যেমন কি সিম্পল হেয়ার কাটিং কিভাবে করবেন, শুধুমাত্র কেসিয়ার চুলনি দিয়ে হেয়ার কাটিং কিভাবে করবেন, মেয়ে ছোট মেয়ে বাচ্চাদের হেয়ার কাটিং কিভাবে করবেন, সেরকম সেই ভিডিও কিন্তু রয়েছে, স্কুল বাচ্চাদের কি কি কিভাবে চুল কাটবেন সেই ভিডিও কিন্তু রয়েছে। অবশ্যই চ্যানেলে ভিজিট করুন, ভিজিট করে দেখুন কি কি ভিডিও ছাড়া রয়েছে, অবশ্যই কিন্তু আপনাদের উপকারে আসবে ভিডিওগুলো, অনেক ইনফরমেশন কিন্তু ভিডিওগুলোতে রয়েছে, দেখলেই বুঝতে পারবেন। একটু সময় দিতে হবে গাইস, একটু সময় দিয়ে ভিডিওগুলো দেখতে হবে, কারণ আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি, তার জন্য কিন্তু অবশ্যই তোমাদেরকে একটু সময় দিয়ে হেয়ার কাটিং গুলো দেখতে হবে, ঠিক আছে? একটু মনোযোগ সহকারে দেখতে হবে, তবেই কিন্তু সম্ভব। তো দেখুন আমার সাইডটা কিন্তু কমপ্লিট, তো আবার দেখে নেব, ঠিক আছে? তো গাইস আমার সাইডটা কমপ্লিট, এখন আমার ওপরটা ছোট করতে হবে 0 ডিগ্রিতে, হালকা করে করে দিলে কিন্তু আমার হেয়ার কাটিংটা কমপ্লিট। তার আগে গাইস সবাইকে রক্ষাবন্ধনের শুভেচ্ছা, ভালো থাকবেন সবাই। আর গাইস আমি 0 ডিগ্রিতে কিভাবে হেয়ার কাটিংটা করতেছি দেখুন, এই যে সামনের দিকে, এটাও কিন্তু একটা প্র্যাকটিসের ব্যাপার, এই যে কেসিয়ার চুলনিটা এভাবে ধরতে হবে, এক হাতেই ধরতে হবে, ধরে কিন্তু এই যে ফার্স্ট স্টেপ এখান থেকে উঠবে, এখান থেকে উঠে আমি এখান থেকে ডাইরেক্ট 0 ডিগ্রিতে এইভাবে একটা লেয়ার করে নেব। এটা আমার গাইডলাইন তৈরি হয়ে গেল, এই চুলটা আমার গাইডলাইন, এই গাইডলাইন অনুযায়ী আমার এই যে পিছনে আসবে আর একটা করে স্টেপ কাটা পড়বে, দেখো পিছনে আসবে আর একটা করে স্টেপ কাটা পড়বে, এটা হচ্ছে 0 ডিগ্রি। আমি কিন্তু 0 ডিগ্রি 90 ডিগ্রি অনেক ভিডিও আমার সারা রয়েছে, সেগুলো দেখে আসবে। তো দেখুন এক লেভেলে কিন্তু করতে হবে, আমার গাইডলাইন কিন্তু এই সাইডটা তৈরি হয়ে গেছে, দেখুন এই সাইডটা বড় ছোট, এই সাইডটা বড়, এই সাইডটা কিন্তু ছোট রয়েছে, এই সাইডটা বড় রয়েছে, তো আমাকে এখান থেকে বড়টা কেটে দিতে হবে ছোটটার লেভেলে, ঠিক আছে? আবার এখান থেকে তুলবো, আবার সেই সেম ভাবে কাটবো, এভাবে কিন্তু কোন ইউটিউবার গাইস, কোন হেয়ার কাটিং এর কোন যেই হোক না কিন্তু কেউ কিন্তু এভাবে দেখাবে না তোমাদেরকে, যে আমি যেভাবে দেখাচ্ছি, আমি যেভাবে পার্ট টু পার্ট মানে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলে বলে বোঝাতেছি, অন্য কেউ কিন্তু এভাবে বোঝাবে না, ঠিক আছে? আমিও অনেক ইউটিউবারকে দেখেছি, অনেক হেয়ার কাটিং আমিও ইউটিউবে দেখি, কিন্তু কেউ এভাবে বোঝায় না, ঠিক আছে? আমি চাই তোমরা সবাই নিজের পায়ে দাঁড়াও, যারা যারা সেলুনের কাজ শিখতে চায়, চুল কাটার কাজ শিখতে চায়, তারা যেন খুব তাড়াতাড়ি শিখতে পারে আর খুব তাড়াতাড়ি নিজের পায়ে দাঁড়াতে পারে। দেখো আমি এই দিকে 0 কাটিং 0 ডিগ্রিতে করার পরে এই সাইডেও কিন্তু করতেছি, কারণ ছোট বড় রয়েছে, এই সাইডে শুধু কাটলে কিন্তু ছোট বড় থাকবেই, ঠিক আছে? তো দেখো এখন আমি প্রমাণ দিয়ে দিচ্ছি, ওইটা কাটার পরে আমি যখন এই দিক থেকে তুলতেছি, এই যে দেখুন এখানে এখানে একটু সামনে নিয়ে আসো ক্যামেরাটা, দেখো অনেক কিন্তু ছোট বড় রয়েছে, তো সেই ছোট বড়টা এই দিক থেকে আর একবার আমাকে লেবেল করে দিতে হবে, দেখো ঠিক আছে? দেখো
এই তুললাম, দেখো এখানে মাঝখানটা ছোট, এইদিকে বড়, এইদিকে বড়, ঠিক আছে। এই যে মাঝখানের লেভেলে আমাকে দুই সাইডটা করতে হবে। এখন দেখো এক লেভেলে চলে আসলো, ঠিক আছে। এইভাবেই কিন্তু 0 ডিগ্রি যখন করবেন, এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন যে দুই দিক থেকে বা তিন দিক থেকেও করতে পারো। যদি এই দুই দিকে করার পরে লেভেল না হয়, তাহলে কিন্তু তোমাকে তিন দিক থেকে করতে হবে। এইদিকে একবার, এইদিকে একবার, এইদিকে একবার, তিন দিকে করতে হবে, ঠিক আছে। দেখো তো এত কিছু বলার জন্য গাইস, অবশ্যই একটু ভিডিওটা লম্বা হয়, এত কিছু ইনফরমেশন যখন আমি দেবো একটা ভিডিওর মাধ্যমে, তখন অবশ্যই ভিডিওটা একটু লম্বা হবে। তো এর জন্যই কিন্তু আমার হেয়ার কাটিংটা একটু লম্বা হয়, ভিডিওগুলো সবসময় লম্বা হয়। তো অবশ্যই মনোযোগ সহকারে একটু দেখতে হবে গাইস, সময় একটু দিতে হবে চ্যানেলে, ঠিক আছে। তবেই কিন্তু হেয়ার কাটিং গুলো শিখতে পারবেন। আপনি যদি 1-2 মিনিটে দেখে বা স্কিপ করে দেখেন, অনেক অনেক ইনফরমেশন কিন্তু আপনি মিস করে যাবেন। যদি আপনি স্কিপ করে দেখেন, অনেক ইনফরমেশন মিস করে যাবেন এই ভিডিওর, মানে যে আজকে অনেক কিছু ইনফরমেশন দিলাম, যদি আপনি স্কিপ করে দেখেন, মানে স্কিপ করতেছেন আমার কিছু কথা কেটে গেল, তাহলে কিন্তু ঠিক মতো আপনি বুঝতে পারবেন না আমি কি বলতেছি আর কি করতেছি। সেটা অবশ্যই মনোযোগ সহকারে শুনতে হবে আর দেখতে হবে, ঠিক আছে। দেখুন যারা এখনো লাইক করেনি গাইস, অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিন। আর নতুন হলে যদি আপনি মানে হেয়ার কাটিং শিখতে চান, তবেই একমাত্র সাবস্ক্রাইব করবেন। যদি শিখতে চান তবেই সাবস্ক্রাইব করবেন, নাইলে আপনাকে সাবস্ক্রাইব করতে হবে না, ঠিক আছে। তো দেখুন, কারণ গাইস শুধু শুধু সাবস্ক্রাইবার বাড়িয়ে কোনো লাভ নেই, যদি কারো উপকারে না আসে, যদি কেউ মানে শিখতে না পারে বা শেখার মানসিকতা না থাকে, অবশ্যই সর্বপ্রথম আপনার মানসিকতাটা ঠিক করুন যে আপনি হেয়ার কাটিং শিখবেন কি শিখবেন না। যদি আপনার মানসিকতা ঠিক থাকে যে আপনি হেয়ার কাটিং শিখবেন, তো অবশ্যই আপনি মনোযোগ সহকারে দেখুন আর সাবস্ক্রাইব করুন, প্রতিটা ভিডিও দেখুন আমি কিভাবে হেয়ার কাটিং গুলো করি। আমার এখানে আসতেও হবে না, যদি আপনি মানে হেয়ার কাটিং শিখতে চান ওখান থেকেই শিখতে পারবেন। আমি যেহেতু এখন অনলাইনেও ক্লাস করতেছি, তো দেখুন হেয়ার কাটিংটা আমার কমপ্লিট। এটা কোনো সেটিং করবে না, চুলটা এমনিতেই জাস্ট কাটিংটা এটা থাকবে। তো কেমন হয়েছে গাইস অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরো ভিডিও নিয়ে। তো ভালো থাকবেন, নমস্কার।